আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা এই মুহূর্তে দেখতেছেন তারাও ভালো আছেন, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে একটু কিছু কথা বলি, কিছু সময় একটু শুনুন। এটা হলো এরকম, আমরা ইউটিউবে যেসব কাজগুলি দেই সেই সব কাজগুলি কিন্তু আপনার অনেক সময় দেখা যায় লং কাজটি আমরা সংক্ষিপ্তভাবে দিয়ে দিই, আর যদি তারপরও যদি ওই কাজ যদি আপনারা না বুঝেন, এই জন্য কিন্তু আমরা নিচে দেখা যায় আপনার নাম্বার দিয়ে দিই, যেন আপনারা ফোন করে সুবিধা নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে এইসব ভিডিওটি করা হয়। তো মূলত এইখানে দেখা যায় আমরা যে ভিডিওটি দিই আপনারা টেনে টেনে দেখতেছেন, বা যেখানে মূল সমাধান সেখানে এমনিই তো সংক্ষিপ্তভাবে ভিডিওটি দেওয়া, তারপরে যদি আরও সংক্ষিপ্ত করে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা কাজের কিছুই বুঝতে পারবেন না। যারা নতুন আছেন তাদের জন্য এই সাজেশনটা 100 ভাগ থাকলো, আর যারা পুরনো আছেন তারা তো অল্প দেখলে বুঝতে পারেন। তারপর আমি আমি বলবো যে আপনারা ভিডিওটি টানবেন না, কষ্ট করে হলেও 15 মিনিট তো বেশি সময় না, একটু দেখেন, দেখলে ভালো লাগবে এবং কাজটিও বুঝতে পারবেন। সংক্ষিপ্তভাবে কিছুই বোঝা যায় না, আর ইউটিউব থেকে কাজ দেখে কাজ অনেকজনেই বুঝতে পারে না, বা এমনি দেখা যায় শর্টকাট কাজ, কিন্তু আমরা দেখা যায় অনেক জায়গাতে সমস্যা হয়, সব সাইরা পরে মূল জায়গাটা আমরা অনেক সময় দেখাই, এসব হয় কিন্তু। তো যদি যদি না বুঝেন, এই জন্য কিন্তু ইমো নাম্বার আমাদের দেওয়া থাকে, আপনারা যদি যোগাযোগ করে জানতে পারেন। তো দেখা যায় কি, একটা জিনিস আমি একটু বলি, আপনাদের হয়তো কেমন লাগবে জানি না, যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেটা হলো, কেউ যদি কোনো কিছু যদি সহজে পেয়ে যায়, মানে কেউ যদি একটা জিনিস না চাইতে যদি পায় সেটার কোনো গুরুত্ব থাকে না। তো ইউটিউবটা এরকম একটা জিনিস, আমরা তো একটা চ্যানেল খুলছি, যেমন আমার একটা চ্যানেল আছে দেখতেছেন, এরকম আর অনেক ভাইরা এরকম কষ্ট করে চ্যানেল খুলে, তো এখান থেকে আমাদের কিছু বেনিফিট আসে, কিন্তু সেটা কিন্তু অনেক দিন পর, বছরখানিক সাধনা করার পর অনেক কষ্টের সলিউশন এসব আপনাদেরকে দেখায় দিতেছে। এক সময় কিন্তু আমাদের এইসব সলিউশনটি জানতে হলে কিন্তু ওস্তাদের পিছে এমনও সময় গেছে, এমন কিছু সলিউশনের জন্য আমাদের 1 মাসও চলে গেছে, তাও আমাদেরকে বলে নাই, দেখা গেছে আমরা অনেক টাকাও খরচ করছি, তারপরও আমাদেরকে সহজে বলতে চাইতো না। আর এখন এইসব জিনিসটি কিন্তু আপনারা সহজে ইউটিউবে পাচ্ছেন, তারপরও আপনারা কী করতেছেন, ভিডিওটা টেনে দেখতেছেন, বা একটা সাবস্ক্রাইব যে করবেন তাও করতে আপনাদের কষ্ট লাগতেছে, একটা কমেন্ট যে করবেন তাও কষ্ট লাগতেছে। আসলে জিনিসটা সহজে পেয়ে যান, তো এই জন্য আপনাদের জিনিসটা গুরুত্ব থাকে না। তো আমি বলবো যে না, যে কোনো জিনিসটা আপনারা গুরুত্ব দেন, কারণ একজন মানুষ যে ভিডিও বানায় সে কিন্তু আপনাদের জন্য, আপনাদের আশাই কিন্তু ভিডিওটা তৈরি করে। তো আপনাদের যদি এইখান থেকে কোনো উপকার হয় অবশ্যই তাকেও আপনারা একটা উপকার করেন। তার উপকারটা কী হয়, জাস্ট একটা সাবস্ক্রাইব করলেই কিন্তু উপকার হয়। আমি এইটা বলবো না যে আমার সাবস্ক্রাইব সংখ্যা সদস্য সংখ্যা কম, এই জন্য আমি এই কথাটা বলতেছি। আমি ইউটিউব চ্যানেলই খুলছি মাসখানেক হলো, এবং এটা খোলারও কিছু উদ্দেশ্য এরকম যে যারা জুনিয়র বেসের কিছু লোক ছিল ওনারা দেখতেছি ভিডিও বানিয়ে বানিয়ে দিতেছে, তো আমি তখন থেকে একটু চিন্তা করলাম যে ওনাদের ভিডিওর ভিতরে যেসব ফলগুলি আছে, ওনারা কথা বলে না, মিউজিক দিয়ে দেয়, জাস্ট কাজ করে সেটা দেখায়। তো আমি চিন্তা করছি না, সম্পূর্ণ কথা বলে, যেটা আমার দেশের ভাষা সেই ভাষায় কথা বলে যারা আমার দেশের আছেন তারা জানি সমস্যাটা বুঝতে পারেন, এই জন্য আমি এইভাবে ভিডিওটা করি। তো যদি আপনারা তারপরও যদি দেখা যায় জিনিসটা না বুঝেন, আমি তো আমার নাম্বার দিয়েই রাখছি, সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যদি আমার কথাটি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আর কথা বাড়াবো না, এটি একটু মনে কষ্ট দেখে কথাটি বললাম। তো বন্ধুরা চলেন, আমরা এখন যে কাজটা আজকে আমি দেখাতে চেষ্টা করব সেটা হলো, যে দেখতেছেন আমার হাতে একটি যে গ্র্যান্ড গ্যালাক্সি প্রাইম, এটা আপনার 532 স্যামসাং সিরিজের একটি অ্যান্ড্রয়েড ফোন। এটা মূলত আসছে আমার কাছে, চার্জ হয় না এই জন্য। তো আমি একটা জিনিস দেখিয়ে নিই, কারণ ইদানিং শুধু শুনি যে আমরা এডিটিং করি, এত এডিটিং তো আর করি না আমরা। তো দেখেন আমি যে চার্জারটা ইউজ করতেছি এটা কিন্তু মূলত এখানে চার্জ হইতেছে, চার্জারটা আমার ভালো আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এই চার্জারটা মূলত আমি এখানে লাগাবো, দেখেন, কিন্তু আমরা জানি চার্জারে যদি আমরা এটা ইউজ করি তখন কিন্তু এই জায়গায় বিদ্যুৎ চিহ্ন চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে কোনো বিদ্যুৎ চিহ্ন নেই, আমি কিন্তু চার্জার লাগিয়ে দিছি, এখানে কোনো প্রকারই বিদ্যুৎ চিহ্ন শো করতেছে না। তো এখানে মজার বিষয়টা যেটা হলো, আর অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটি টানবেন না, আজকের ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনারা চার্জিং সম্পর্কে স্যামসাংয়ের প্রায় আপনারা 70% ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো দেখেন আমি সেটটাকে ব্যাটারিটা রিমুভ করে নিছি, তো সেটটা আমার কাছে 800 ঘন্টাখানিক আগে, তো সমস্যাটা দেখে ভাবলাম যে একটা ভিডিও করা দরকার। তো দেখেন যেটা আমি করতেছি সেটা হলো, এখন এখানে চার্জিং পুটটা লাগিয়ে দিচ্ছি, এখন যেটা আপনারা দেখাবো সেটা হলো, আমি এটা ডিসি মিটারে রেখে দিছি, ডিসির টেনে, এখন যেটা দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু ভোল্টেজ শো করতেছে, আপনারা দেখছেন কি না, এটা কিন্তু এখন ভোল্টেজ শো করতেছে, বাট এটার কিন্তু আপনার চার্জিং শো করে না। আর যেটা আর একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যেই ভোল্টেজটা শো করার কথা 4.2, এখানে কিন্তু আপনার অনেক অধিক শো করতেছে, যেটা আপনার 4.8, মানে দেখা যাইতেছে প্রায় 6
চার্জারে যে ইয়েটা, এটা ডাইরেক্ট শর্ট পেয়ে এখানে পুরো চার্জারের ভোল্টেজটাই শো করতেছে, 4.2 থেকেও বেশি। তো এখানে যে চার্জিং আইসিটা মূলত এটাই আমরা দোষারোপ করে থাকি। তো আমি স্টেপ বাই কাজ করব, প্রথমে আমরা চার্জিং পোর্ট চেঞ্জ করব, তারপরে না হলে আশেপাশের যে পার্টস এটি দেখবো, তারপরে আমরা চার্জিং আইসিতে হাত দিব। তো বন্ধুরা আজকে সলিউশনটা দেখেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ভালো লাগবে। তারপরও না বুঝলে আমার ইমো নাম্বার আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। দেখেন এখানে চার্জ শো করতেছে, বাট আমি যদি এই অবস্থা এখন আপনাদেরকে ব্যাটারিটা লাগিয়ে দেখাই, এখানে এই ব্যাটারিটা কিন্তু সেটটা চালু ছিল, আপনারা খেয়াল রাখবেন। দেখেন এখন এখানে কোনো প্রকারই চার্জ শো করতেছে না, তার মানে কি আমাদের এখানে যে চার্জিং আইসিটা আছে এইটাই মূলত বেশিরভাগ ফল্ট হওয়ার কথা। তো আমরা স্টিপ বাই স্টিপ আজকে কাজ দেখানো শুরু করবো, সেটটা আমি এখন খুলবো, এটা ভিডিও দেখাচ্ছি না, নাটগুলি লাগানো আছে, ভিডিওটা বড় হয়ে যায়, আর আমি তো এডিটিং করি না, এই জন্য আমি ভিডিওটা থামিয়ে রেখে ইয়ে করি। তা সেটটা আমি খুলে নিই, তারপর ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা সুবিধার্থে কী করবেন, এই যে ডিসপ্লের যে বেজের উপরে যে ইয়েটা আছে, ঢাকনিটা আছে, এটা খুলে নেবেন। এটা না খুললেও সমস্যা হয় না, তারপরও খুলে নেওয়াটা বেটার। তারপরে আস্তে আস্তে আমরা এখন নাটগুলি খুলে নিব। তো বন্ধুরা আমি একটু সংক্ষিপ্ত দেখাচ্ছি খোলার বিষয়টা। এটা আমরা কিন্তু অনেকজন খুলতে গেলে ডিসপ্লে টাচ খুলি, তারপরে আমরা খোলার চেষ্টা করি। আসলে এই ফলটা না করে আমরা এরকম একটু হেয়ার ড্রাই দিয়ে হালকা সাইড দিয়ে একটু হিট দিয়ে পরে সাইড থেকেই কিন্তু এটার কেচিংটা খুলে যায়, আমরা সেদিকে নজর দেবো ইনশাল্লাহ। আমি এটা একটু সংক্ষিপ্ত দেখাচ্ছি যে কীভাবে আপনারা হিটটা দিবেন। এরকম যাদের হেয়ার ড্রাই আছে এটা দিয়ে হিট দিয়ে নেবেন। এটা টাচ খোলার দরকার হয় না, আপনারা একটা জিনিস স্মরণ রাখবেন, এটা টাচ খোলার কোনো দরকার হয় না, জাস্ট এটা সাইড দিয়ে একটু হিট দিয়ে পরে ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে খুলে ফেলতে পারবেন। নিজ দিক থেকে খোলার চেষ্টা করবেন, আর যদি বেশি গরম হয়ে যায় সেই ক্ষেত্রে যেটা আপনারা করবেন, এটা হিট দিলে কিন্তু এই দেখেন, এই যে দেখেন সাইড দিয়ে আস্তে আস্তে করে খুলে যাচ্ছে। এই যে আমরা সাইড দিয়ে এটাকে এই যে দেখেন কীভাবে ওপেন করে নিচ্ছি, যেহেতু এটা আমার মূল উদ্দেশ্য না দেখেন, কিন্তু এইসব 532 এসে কিন্তু আমরা খুলতে গেলে অনেকে কী করি, এই আপনার টাচ খুলি, আর এখানে একটা লক থাকে, এই লকটা খেয়াল করে খুলে নেবেন। এই যে এই লকটা এখন যেটা দেখেন, এখানে একটা লক থাকে ভিউয়ার্স, এই লকটা কিন্তু খেয়াল করে খুলবেন আপনারা। এই যে দেখেন লকটা খুলে নিলাম, এখন দেখেন কত আরামসে সেটটা খুলে গেল। তো বন্ধুরা সেটির যে মাদারবোর্ডটা এটা আমরা বডি থেকে রিমুভ করছি। এখন যেটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, এখানে একটা দেখতে পাচ্ছেন ব্যাটারির যে কানেক্টরটা আছে, এই কানেক্টরের এখানে একটা তার দেখতেছেন। মূলত সেটটা আগে কাজ করাইছে যে আমাকে এটা বলে নাই, উনি বলছিল যে অনেক 7-8 মাস আগে এটা পানিতে পড়ছিল, ওয়াটার ড্যামেজ হয়েছিল, তখন সে ওয়াশ করাইছিল এবং তারপরে থেকে সে চালাইতেছে। তো এটা দেখেন এই যে তারটা কেন টানছে আমি আপনাদেরকে দেখাই। এটা একটা মানে যেটা লাস্ট সলিউশন সে করছে বা যেই টেকনিশিয়ান ভাই করছে, মানে জানি চার্জ হয় এই কারণে। এইখানে যে ব্যাটারির যেই আউটপুট ভোল্টেজটা আছে এটা ডাইরেক্ট কিন্তু শো করে এই জায়গায়। এখানে যেই ভোল্টেজটা পাবেন ব্যাটারি এই চার্জিং পুটের যেই লেগগুলি আছে প্লাস লেগটা, এখানে যেই ভোল্টেজটা পাবেন এখানে কিন্তু সেম সেই ভোল্টেজটাই পাবেন। তো এই ভোল্টেজটাই ডাইরেক্ট করে এখানে প্লাস লাইনে দিয়ে দিছে, যাতে করে ব্যাটারিটা বন্ধ করে চার্জ দিলে জানি চার্জ হয়। তো আমরা এখন যেটা করব সেটা হলো এটা রিমুভ করব ইনশাল্লাহ। ভিডিও বড় হচ্ছে, আমি করে করে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি জানি ভিডিওটা বড় না হয়ে যায়। তো এটা এখন আমি রিমুভ করে কাজটা করে দেখি, তারপর আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে ইয়েটা হচ্ছে। তো এখন যেটা এটা কিন্তু রিমুভ করে দিলে দেখেন, আগে কিন্তু আপনারা দেখছেন যে চার্জিং ভোল্টেজ শো করতেছে, এই তারটা যখন আমি রিমুভ করে দেই, এখন যদি চার্জার কানেক্ট করি তাহলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, সেটা হলো এখন আর এখানে চার্জিং শো করতেছে না দেখেন, কিন্তু এইখানে শো করতেছে, তার মানে এখানে যেই ভোল্টেজটা আউটপুট এটাই ডাইরেক্ট ব্যাটারি গোড়ায় দিয়ে দিছিল। তো এখন দেখবো যে ইনশাল্লাহ এটা কীভাবে রিপেয়ার করা যায়, সাথেই থাকুন। তো বন্ধুরা যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, আমি বলছি যে ভিডিওটা থামিয়ে রেখে আমি আগে একটু নিজে খুঁজে নিব যে কোন থেকে এই সমস্যাটা। তো এটা কিন্তু কাস্টমারকে আমি কল দিছিলাম ভিডিও থেমে রেখে, এটা ওয়াটার ড্যামেজ হয়েছে অনেক দিন আগে আমি এটা বলছিও, তারপর আবার আমি শিওর হইলাম, তারপর উনি চার্জিংয়ের কাজ যেটা করাইছিল ডাইরেক্ট করে দিছিল, বন্ধ করে দিলে চার্জ হইতো, নাইলে হইতো না, দেখাইতো না চার্জ। আমি আপনাদেরকে দেখাইছি, ভোল্টেজ দেখাচ্ছিল বাট চার্জ দেখাচ্ছিল না। কিন্তু আমরা যেটা জানি স্যামসাং এসব সেটটিতে কিন্তু আপনার যে চার্জিং ভোল্টেজটা শো করে সেটা কিন্তু খুবই কম করে, অনেক সেটে দেখবেন যে একেবারে যদি আপনি ভোল্টেজের মিটারে রেখে মাপ দেন
তো আপনি 1 ভোল্টেজ দেখবেন যে শো করতেছে, কিন্তু চার্জিং চার্জ হইতেছে এবং আপনার চার্জ জমতেছেও, কোনো রকম সমস্যা হয় না। তা আমাদের এইখানে যেটা হয়েছে, এখানে কিন্তু একটা জিনিস সহজ, এই যে যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, একটু কাছ থেকে যদি দেখাই আপনারা বুঝতে পারবেন, এইখানে যেই কালো ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটার থেকে কিন্তু একটা আউটপুট ডাইরেক্ট চার্জিং পুট যেই আছে, চার্জিং পুটের প্লাস লাইন থেকে এখানে আসছে। তো এখানে ওটা যে উনি যা করছিল আগের টেকনিশিয়ান ভাই, এখান থেকে জাম্পারিং করে এখানে ডাইরেক্ট এই রেজিস্টরে দিয়ে দিচ্ছে প্লাসের লাইনে, যেটা বন্ধ করে দিলে চার্জ হইতো। কিন্তু আমার জানা মতে এইটা চার্জিং আইসি, এটা হয়ে ড্রাইভার আইসি হয়ে, চার্জিং এর ড্রাইভার আইসি হয়েছে এইটা, এইটা হয়ে পরে এই আইসিতে আসে, তারপরে এইখান থেকে আউটপুট হয় এই ক্যাপাসিটারটা, এরপরে আপনার এখানে লাইন হয়। তো আমি যেটা এখন মেপে দেখলাম যে এইটার সাথে এইখানের কোনো পার্সের সাথে সংযোগ নেই, তাহলে আমাদের বুঝতে হবে যে এইখান থেকে হয়তো পানি পড়ে লেয়ার হয়তো বা বোর্ডের থেকে কোনো কিছু হয়তো যেই লাইনটা থাকে ওটা কেটে গেছে। তো এখন যেটা করবো, এটা আউটপুট যেহেতু, এখন এইটার থেকে আমরা একটা তার টেনে এখানে জাম্পারিং করে দেখবো যে আমাদের চার্জটা শো করে কিনা। আর এই স্যামসাং সেটা চার্জ শো করলে ইনশাল্লাহ 99% আপনার চার্জ জমে, কিছুটা একটু দেরি হয় বা ইয়ে হয়। তো এখন আমরা যেটা করবো, এই আউটপুট ক্যাপাসিটার থেকে উনি যে জাম্পারিং করছিল ওটা কিন্তু ডাইরেক্ট সরাসরি হয়ে গেছিলো। তো আমি যেটা জাম্পারিং করবো, জাম্পারিংয়ের আগে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটা কেন আমি জাম্পারিং করতে ইচ্ছুক হইলাম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে যেই জিনিসটা পাইছি সেটা আমি আপনাদেরকে দেখাই, সামান্য যে ভোল্টেজটা থাকে স্যামসাংয়ের, এখানে কিন্তু সেই ভোল্টেজটা পাওয়া যায়। আপনারা একটু মিটারে লক্ষ্য করলে দেখতে পারবেন, আউটপুট যে ক্যাপাসিটারটা দেখাইছি ওই ক্যাপাসিটারে কিন্তু এই ভোল্টেজটা আউটপুট হয়, দেখেন, দেখতে পাচ্ছেন একবারে 1.5 এম্পিয়ার ভোল্টেজ এখানে আউটপুট দেখাচ্ছে। তো আমরা এইখান থেকে জাম্পারিং করে রেজিস্টরে লাগিয়ে দিব, তারপর দেখবো ইনশাল্লাহ আমাদের কাজ হয় কিনা। তো বন্ধুরা, যেটা আমরা এখন করতেছি সেটা হলো এইখানে যে আউটপুটটা আছে এই যে রেজিস্টরের, এখান থেকে আমি জাম্পারিং করে এখানে দেখবো জাস্ট আমাদের চার্জটা, আগে কিন্তু শো করতো না, ভোল্টেজ দেখাইতো, আমি কাজে শুরুতে দেখাইছি। এখন এখানে আমি একটু দিয়ে দেখবো যে আমাদের চার্জটা জুমে কিনা, যদি জুমে আলহামদুলিল্লাহ ভালো, বুঝতে পারবো যে আমাদের কাজটা ওকে হয়েছে। তো এখানে যে জাম্পারিংটা আমরা করে দিছি, এখন দেখবো ইনশাল্লাহ আমাদের কাজটা হয় কিনা। তো এখন বন্ধুরা সেটা আমরা এখন ফিটিং দিয়ে দেখবো ইনশাল্লাহ কাজ হয় কিনা। এখানে যে জাম্পারিংটা আছে আপনারা আবার দেখিয়ে নিই, যে এখানে যে আউটপুট ক্যাপাসিটার আছে এখান থেকে এখানে জাম্পারিং করে দেখলাম, এখন দেখবো যে ইনশাল্লাহ আমাদের কাজ হয় কিনা। ব্যাটারি লাগিয়ে দেখবো, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কাজটা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে আমি দেখাইছিলাম এখানে কোনো বিদ্যুৎ চিহ্ন শো করে না, ভোল্টেজ শো করে। তো এখন যেটা আমি দেখব, দেখেন চার্জারটা লাগিয়ে দিছি, এখন আপনারা যদি কাছ থেকে ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের, দেখেন যে ইয়াটা আছে চার্জিং যে বারটা, সেখানে দেখেন চার্জিং শো করতেছে। তো এইভাবে যদি স্টিপ বাই কাজ করি, দেখেন ওই টেকনিশিয়ান বা এটার আউটপুট কোনটা সেটাই জানে না, তো উনি কী করছে এটা ডাইরেক্ট করে দিছে। ডাইরেক্ট করে দিলে এটা ডাইরেক্ট আমরা কনসিউম করবো যখন কোনো আর ওয়ে না থাকে তখন, কিন্তু একটু খুঁজতে হবে আমাদের। তো ইনশাল্লাহ ভিডিওটা দেখে অবশ্যই আশা করি আপনারা চার্জিংয়ের যে কাজটা আউটপুটটা বুঝতে পারলেন যে কীভাবে আমরা একটা কাজ, আমি কিন্তু কোনো আইসি মাইসি কিছুই চেঞ্জ করি নাই, পুটও চেঞ্জ করি নাই, জাস্ট একটা জাম্পারিং করছি যে লাইনটা আমাদের কেটে গেছিলো। তো বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো আজকে এখানে বিদায় নিব। আর যদি তারপরও যদি কেউ বোঝার থাকে, আমার নিচে ইমো নাম্বার আর এবং আমার ফোন নাম্বার একটাই, তো ওটা আমার দেওয়া আছে সকাল 9টা থেকে নিয়ে রাত্র 9টা পর্যন্ত, ইনশাআল্লাহ সবসময় আমাকে পাবেন ইমো নাম্বারে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।